আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। আমি মোহাম্মদ রুবেল ইসলাম আর আমার সাথে রয়েছে আমি মোহাম্মদ বাদল খান। আর আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি 1 কেজি 1 কেজি 2 কেজি টমেটো। তো আমার কাছে থাকবে 1 কেজি আর বাদলের কাছে থাকবে 1 কেজি। আর আজকে লুজারের জন্য কিন্তু মারাত্মক পানিশমেন্ট আজকে লুজারের জন্য থাকছে। এটা কি, এটা কি চিনতে পারতেছেন? এটা কিন্তু পাটের শাক। পাটের শাক যে কি পরিমাণে তেতো, যে খাইছেন সে অবশ্য জানেন। এটা কাঁচাই খেতে হবে। এটা কিন্তু এমনি বেজুল ভেজে খাই আমরা, তারপরও তিতে লাগে। তারপর বুঝতে পারতেছেন আজকে কাঁচাটা খাবো তাহলে কেমন লাগবো। আচ্ছা, এটা তরকারি রাখ, আজকে তুই খাবি। সম্ভবত আমার কপালে থাকতে পারে আজকে, তো এই জায়গায় রাখলাম। হ্যাঁ, ওটা তরকারি রাখ। তো আমরা বেশি কথা না বলে চলেন শুরু করি। রেডি? তো হ্যাঁ, শুরু করা যাক। রেডি? 3 2 1 গো। বিসমিল্লাহ। কাঁচা টমেটো খাওয়া স্বাদ আলাদা। দশটা করে আছে আমার কাছে, দশটা আছে ওর কাছে, দশটা আছে। কাঁচা টমেটো খাওয়া শরীরে ক্ষতি না, শরীরে ভিটামিন লাগে। আপনারা ট্রাই করবেন। আর ভিতরে যাইতে যাচ্ছে না। বেশি খাওয়া সম্ভব না। সব শেষ করে ফেলেছে। শেষ। তো আজকে আমি 4 মিনিট 32 সেকেন্ডে 10টা টমেটো কমপ্লিট করছি। আর বাদল এখনো একটা, দুইটা আছে এখনো, এখনো দুইটা আছে। গাইস, তো এবার হচ্ছে পানিশমেন্টের পালা। আমি হচ্ছি উইনার আর বাদল হচ্ছে আজকে লুজার। লুজার আমাকে একটু উইনার বলোস না কেন? আমাকে উইনার বলতে কি তোর কি খারাপ লাগে? উইনার বলা লাগবে আবার? খায় কাম নাই কে? আমি যে এত খাটাখাটি করে জিতলাম আবার কি করো? কি কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে খাইতে, কি কষ্ট হয়েছে? আটটা খাইছো তুমি, কষ্ট হয় না? আর আমি খাইছি দশটা, কষ্ট হয় না? আচ্ছা বলে দিই, আবার মন খারাপ করবে। আজকের উইনার হচ্ছে রুবেল সাহেব, আর আজকের লুজার তো কোয়াল লাগবে না। এই যে এই যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ফল, বাদল তুমি এখন খাও পাড়ে শাক। তো দাও খাই তুমি। এতগুলো এতগুলো পাড়ে শাক খেতে হবে সবগুলো? কিন্তু দেশি দেশি পাড়ের শাক না এটা, নাকি বিদেশি বুঝতেছি না। তো এটা পুরাটাই খেতে হবে। বাবা, এটা 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 কোনো ঠিক না, সম্ভব না। পানিশমেন্ট তো পানিশমেন্টই, সম্ভব না বললে হবে নাকি? এখানে এখানে ঠিক না, পানিশমেন্টে পানি খাওয়া নিষেধ। আমরা এর আগে বলে দিছি, ইয়ে সবগুলো খেয়ালা দিছে। ছাগল ছাগল ও শাক, ছাগল মানে পাটের শাক খায় না তাই না? কি জান তাও জানি না। পাটের শাক আমি ভাজা পাটের শাক আমি খেতে পারি না, সেখানে খাওয়া হচ্ছে কাঁচা, বুঝতে পারতেছেন? আর যদি আপনারা যদি এটাকে নর্মাল ভাবেন তাহলে কিন্তু খুব খারাপ হবে।
না না পানিশমেন্ট আগে কমপ্লিট করতে হবে, নিজ দিকে তাকানো যাবে না। অনেকজন মনে করে যে নিজ দিক তাকায় ফেলে দিছে, অত নিজ দিকে তাকানো যাবে না। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথে থাকো। প্রতিটা ভিডিওতে আমরা কিন্তু কথাগুলো বলি, ঠিক আছে? তো আপনাদের ভালোবাসা অনেক পাচ্ছি, তো আমরা খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসতেছি। অবশ্যই তো আমরা খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসতেছি, যে ভিডিওতে আমরা আপনাদের কমেন্টগুলো পড়ব এবং সেই কমেন্টগুলোর রিপ্লাই দেব। এমনিতেই আমাকে যারা কমেন্ট করেন আমি তাদেরকে কমেন্টের রিপ্লাই দেই, তার ভিতর থেকে কিছু কমেন্ট আমি বাছাই করে নিয়ে সেগুলোর অ্যান্সার দেবো ইনশাল্লাহ আগামীতে। তো আজকের মতো এখানেই, গুড বাই, টাটা।